ইবনু কাসির রহিমহুল্লাহ জীবনী। ক, ব্যক্তি পরিচয়। তার নাম ইসমাইল ইবনে ওমর ইবনে কাসির ইবনে দু ইবনে কাসির ইবনু দিরা আল কুরাইশি। তার খানদানটি কুরাইশের বনি হাসালা শাখা গোত্রের অন্তর্ভুক্ত। সম্ভ্রান্ত গোত্ররূপে এ গোত্রটির খ্যাতি রয়েছে। তাদের বংশ লতিকা সংরক্ষিত রয়েছে। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আল হিজমি এ বংশলতিকায় কিছু অংশ সম্পর্কে অবগত লাভ করেছেন। যদ্দুরুন তিনি আনন্দিত হন, অনেকটা বিস্ময়বোধ করেন। এই জন্য তিনি আমার বংশতালিকায় আল কুরাইশি উপাধি লেখা শুরু করেন। আমার নিকট এটি ইবনে কাসির রহিমুল্লাহের বিশুদ্ধতম বংশতালিকা, কারণ ইবনে কাসির রহিমুল্লাহ তার ইতিহাস গ্রন্থ আল বিদায়া অন নিহায়াতে নিজের এটি উদ্ধৃত করেছেন। এই জন্য তার নাম ও বংশ পরিচয়ের যে মতভেদ পরিলক্ষিত হয়ে আছে সে সম্পর্কে আমরা আলোকপাত করব না, যার কারণ সম্পর্কে এসব বিবৃতি তার সুস্পষ্ট বক্তব্য বিপরীতে অন্য সব তথ্য একেবারে গুরুত্বহীন। জন্ম 701 হিজরি সনে ইবনে কাসির রহিমুল্লাহ জন্মগ্রহণ করেন, যেমনটি আল বিদায়া ওয়ান নিহায়াতে তিনি উল্লেখ করেছেন। এ থেকে তার জন্ম তারিখ সম্পর্কে যে মত পার্থক্য ছিল তার নিরসন হল। তার জন্মস্থান ছিল বুসরা, তার অন্তর্গত মিজদাল নামক জনপদে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে তার জন্মস্থান মুজাইদিন বলে তিনি উল্লেখ করেছেন। যতদূর মনে হয় ভুল ক্রমেই এমনটি লেখা হয়েছে। তার পিতা হলেন খতিব শিহাবুদ্দিন আবু হাবস ওমর ইবনু কাসির। তিনি বসবাস করেছেন বুসরা নগরীর পশ্চিমে অবস্থিত সারকাবিনা গ্রামে। বসরা ও সারকাবিনের দূরত্ব খুবই সামান্য। খতিব শিহাবুদ্দিন 640 হিজরিতে জন্মগ্রহণ করেন। তার মাতুল পুত্র বনু উকবা তিনি বিদ্যার্জনে ভর্তি হন। তিনি চমৎকার কবিতা লিখতেন। বুসরার আন্নাকা অঞ্চলের বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। অতপর বুসরার পূর্ব দিকে অবস্থিত খিতাবা জনপদে চলে যান। তিনি সাফি মাঝহাব অবলম্বন করেন এবং ইমাম নওয়াবি ও ইমাম গাজারির নিকট বিদ্যা অর্জন করেন। তিনি সেখানে প্রায় 12 বছর অবস্থান করেন। এরপর ফিরে আসেন মিজদালে। এখানে তার বিবাহ হয়। আব্দুল ওয়াহাব, আব্দুল আজিজ ও ইসমাইল নামক তিন পুত্রের জন্মের পর তার আরেকজন কন্যা সন্তানও জন্মগ্রহণ করেন। এছাড়া ইউনুস ও ইদ্রিস নামক দুই পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। ইবনে কাসিরের পিতার একটি প্রসিদ্ধ জীবনলেখ্য আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে লিপিবদ্ধ আছে। 703 হিজরিতে মুজাইদিলে ইবনে কাসিরের পিতা ইন্তিকাল করেন। তখন ইসমাইল এর বয়স প্রায় 3 বছর। দুই, শৈশব ও যৌবন। ইবনু কাসির রহিমুল্লাহ এর সহোদর আব্দুল ওয়াহাব 707 হিজরিতে সপরিবারে দামেস্কে চলে যান। তার সম্পর্কে ইবনে কাসির মন্তব্য, তিনি আমাদের সহোদর এবং আমাদের প্রতি অত্যন্ত স্নেহপুচ্ছ ছিলেন। ইবনে কাসির রহিমুল্লাহ হিজরি 8 শতাব্দীতে মামলুক সুলতানের শাসনামলে তার যৌবনকাল অতিবাহিত করেন। তাতারিদের আক্রমণ, একাধিক দুর্ভিক্ষ, হৃদয় বিদারক দুর্যোগগুলো তিনি সচক্ষে প্রত্যক্ষ করেন। তখন দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোকের প্রাণহানি ঘটে। তিনি ফিরিঙ্গিদের সাথে সংগঠিত ক্রুসের যুদ্ধগুলোও দেখেছেন। ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের প্রতিষ্ঠা, শাসকদের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত ইত্যাদি তার সম্মুখে সংঘটিত হয়। এতটা সত্ত্বেও এ যুগে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের প্রবল উদ্দীপনা পরিলক্ষিত হয়। আমির উমারাদের আগ্রহ ও বিজ্ঞজন ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অকাতর দান করার কারণে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান ও বহুসংখ্যক গ্রন্থ রচিত ও সংকলিত হয়। মৃত্যু 774 হিজরি সনে 26 শাবান বৃহস্পতিবার তার ইন্তিকাল হয়। তার জানাজায় বহুসংখ্যক লোকের সমাগম ঘটে। তার ওসিয়ত অনুসারে তার সর্বশেষ আবাসস্থল সুফিদের গুরুস্থানে শাইখুল ইসলাম তকিউদ্দিন ইবনে তাইমিয়া রহিমুল্লাহর কাছে তাকে দাফন করা হয়, যা দামেস্কের বাব আন নাসরের সংলগ্ন এলাকায় অবস্থিত। তার শিক্ষকবৃন্দ, ইবনে কাসির রহিমুল্লাহ প্রখর মেধাশক্তির অধিকারী ছিল। 10 বছর বয়স পূর্ণ হবার পূর্বেই তিনি কুরআন মাজিদ কণ্ঠস্থ করে নিয়েছিলেন। শাইখ নুরুদ্দিন আলী ইবনে ইবনুজ্জাই কুরকি চৌবাকি দিমাস্কি সাফি, মৃত্যু 737 হিজরি। এর উফাত উপলক্ষে ইবনে কাসির রহিমুল্লাহ লিখেছেন, কুরআন হিফজ ও কিতাব অধ্যয়নে তিনি আমাদের সহপাঠী ছিলেন। আমি 711 হিজরিতে কুরআন খতম করি। শত শত শায়খের নিকট তিনি শিক্ষা গ্রহণ করেন, তবে তিনি যাদের দ্বারা প্রভাবিত হন এবং যাদের তিনি অনুসরণ করেন তাদের সংখ্যা খুবই অল্প ছিল। ওদের মধ্যে শায়খ তকিউদ্দিন ইবনে তাইমিয়া সর্বাগ্রহে গ্রহণযোগ্য, কারণ তার কারণে ইবনে কাসির রহিমুল্লাহ এর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইবনে কাসির তার অভিমত অনুসরণ করতেন এবং তালাকের মাসালায় তার মতানুযায়ী ফতোয়া দিতেন। এই ব্যাপারে তিনি বিপদেও পড়েছিলেন এবং কষ্টও ভোগ করেছিলেন। আল বিদায়া ও নিহায়া গ্রন্থের ইবনে কাসির রহিমুল্লাহ এর লিখিত তথ্যসূত্রে আমরা তা জানতে পারি। হিজরি 8 শতাব্দীর প্রথমার্ধে বড় বড় ঘটনা বর্ণনায় এই তথ্যের উল্লেখ পাওয়া যায়। ইতিহাসশাস্ত্রে তিনি সিরিয়ার ইতিহাসবিদ কাসিম ইবনে মোহাম্মদ বিরজালি দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যার মৃত্যু 739 হিজরি সনে। কাসিম ইবনে মোহাম্মদ রহিমুল্লাহ এর ইতিহাস গ্রন্থ, যা মূলত শায়খ সিহাবুদ্দিন আবু শামা মাকদেসি এর ইতিহাস গ্রন্থের পরিবিষ্ট। ইবনে কাসিরের ইতিহাস গ্রন্থের উপরোল্লিখিত গ্রন্থের সবিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। হাদিস শাস্ত্রে তার উপর প্রভাব বিস্তার করেছেন শায়খ মির্জি ইউসুফ ইবনে আব্দুর রহমান জালালউদ্দিন, মৃত্যু 744 হিজরি।
তিনি সে যুগে গোটা মিশরের স্বীকৃত ও প্রচলিত মহাদিস ছিলেন। তাহজিবুল কামাল গ্রন্থটি তার রচিত। ইবনে কাসির রহিমুল্লাহ শায়খ মিজজি এর অধিকাংশ গ্রন্থ তার থেকে অধ্যয়ন করেছেন। ইবনে কাসির রহিমুল্লাহ উক্ত শায়খের এতই ঘনিষ্ঠ সান্নিধ্য অর্জন করেছিলেন যে শায়খের কন্যা জাইনাবকে তিনি বিবাহ করেন। তিনি হাদিস শাস্ত্র ও রাবিদের জীবনী সম্পর্কে শায়খ মিজজি থেকে অভূত জ্ঞান অর্জন করেন। তিনি অঙ্কশাস্ত্রের শিক্ষা গ্রহণ করেন ওস্তাদ হাজরি থেকে। ইবনে কাসির রহিমুল্লাহের কতিপয় শিক্ষক এক জনাব ইজুদ্দিন ইউবু ইয়ালা, দুই ইব্রাহিম ইবনু আব্দুর রহমান গাজারি, তিন নাজরুদ্দিন ইবনু আসকালানি রহিমুল্লাহ, চার শিহাবুদ্দিন আল হিজার উর্ফে ইবনে শাহনা, কামালউদ্দিন ইবনে কাজী শাহবাহ, ছয় শায়খ নাজমুদ্দিন মুসা ইবনে আলী ইবনু মোহাম্মদ জালি দামেশকি, শায়খ হাফিজ ও ইতিহাসবিদ শামসুদ্দিন জাহাবি আব্দুল ইবনে আহমদ কাইজার, আট নাজমুদ্দিন মুসা ইবনে আলী ইবনে মোহাম্মদ, নয় কাসিম ইবনে আসাকি ইবনে সিরাজি ইসহাক আসাদি মিশর থেকে তাকে অনুমতি দিয়েছেন, আবু মুসা কুরাফি ও আবুল ফাতাহ দাবুসি। তার জ্ঞানের গরিমার স্বীকৃতি। এমন একজন মানুষ যিনি তার সমসাময়িক যুগের শ্রেষ্ঠ ইতিহাসবিদ, হাদিস বিশারদগণ, তাফসীর কারকগণ ও অসংখ্য গণিত শাস্ত্রজীবীদের কাছে গভীর জ্ঞান অর্জন করেছেন। এই ধরনের বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ খুব কমই দেখা যায়।